রিটায়ারমেন্ট ছিলেন 16 সালে তুষার বাবুর কাছে হেরে যান জোট প্রার্থীর কাছে সিপিএম কংগ্রেস আমি শ্যাম বাবুকে জিজ্ঞেস করেছিলাম হারলেন কেন বলল 528 জন লোকের তালিকা নিয়েছিল বিনয় মিশ্র ভাইপোর প্রতিনিধি হয়ে 12 কোটি টাকা তুলে দিয়েছিলাম চাকরি হয়নি টাকা ফেরত দেয়নি ওই পরিবারগুলো আমাকে হারিয়ে দিল এই জেলাকে শুষে খেয়েছে তাই আমি মনে করি ভাইপোর নেতৃত্বে এটা কম্পজোয়ারের যাত্রা নয় এই যাত্রাটা হলো চলো চলো তিহারের যাত্রা তিহারের পথে যাচ্ছে বীরভূমে একজন বিধায়ক নেতা ছিল নাম তার কৃষ্ণ মণ্ডল তিনি বলতেন উন্নয়ন দাঁড়িয়ে আছে চরম চরম ঢাকে হওয়া গুড় বাতাসা আজকে তার অবস্থা দেখুন তিনি তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছেন তার মেয়ে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদছেন বলছে একই দশা হলো এখানকার চোরেদেরও একই দশা হবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন একটাও চোরকে নরেন্দ্র মোদীজি ছাড়বে না নরেন্দ্র মোদীজি স্লোগানই দিয়েছিলেন না খাওঙ্গা না খানে দুঙ্গা তাই ভারতীয় জনতা পার্টি সেই জায়গায় অটল আছে অটুট আছে কর্ণাটক নিয়ে বিশেষ লাফানোর কিছু নেই দেখছেন না আজকে 5 দিন হয়ে গেল মুখ্যমন্ত্রী ঠিক করতে পারছে না 2021 সালের পর থেকে 11টা রাজ্যে ভোট হয়েছে 8টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হয়েছে আর মোদিজির ভোট নিয়ে আমাকে মনে হয় দ্বিতীয়বার আপনাদের কাছে আবেদন করতে হবে না কারণ আমরা যারা ভারতীয় আমরা যারা নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করি আমরা যারা রাষ্ট্রবাদ দেশপ্রেমকে মেনে চলি তারা জানি যে মোদিজি না থাকলে আমাদের দেশ আফগানিস্তান হবে তালিবানরা দখল করবে বলবে ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো সেই আমাদের দেশ ইউক্রেন হবে দুর্বল নেতার হাতে থাকলে আমাদের পোল্যান্ডে পালাতে হবে ইউক্রেনের লোক যেমন পালিয়েছিল তাই আগামীবার মোদিজি 400 পার ও কথা পরে হবে লোকসভা ভোট অনেক বাকি সামনে পঞ্চায়েতের ভোট পঞ্চায়েতে কেন পরিবর্তন করতে হবে বলে 100 দিনের টাকা নাকি পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাবে আপনারা জবকার হোটেলরা বলুন গাই গরু কেনার জন্য 15,000 টাকা করে ভারত সরকার দিয়েছিল কে পেয়েছেন উত্তর না ফলের বরজ করার জন্য দিয়েছিল উত্তর না ফলের বাগান করার জন্য আইবিএস এ 15,000 টাকা করে দিয়েছিল উত্তর না জেসিপি মেশিন দিয়ে মাটি খুঁড়ে ভুয়া মাস্টার রোল করে 100 দিনের কাজের টাকা লুট হয়েছে তাই 2022 এর 31 ডিসেম্বর 3,60,00,000 জবকার হোল্ডার ছিল আজকে 2,60,00,000 জবকার হোল্ডার হয়ে গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা পশ্চিমবঙ্গে 50,00,000 বাড়ি এখনো অবধি মোদিজি দিয়েছেন হাত তুলুন কতজন পেয়েছেন আপনারা পাননি তৃণমূলের নেতাদের গোয়াল ঘরে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি ঢুকে গেছে তৃণমূলের নেতাদের শৌচালয় দেখিয়ে বাড়ি নিয়ে নিয়েছে তৃণমূলের নেতারা টাকা লুট করেছে আর যে কটা লোক পেয়েছেন 30,000 টাকা করে কমিশন দিতে হয়েছে কাঠবাড়ি হ্যাঁ কি না বলুন